गति सेवा और त्याग तीन मंत्रे चले फायर सार्विस कर्मी जीवन तई दायित्व अनेक समय सेहरि इफतार समय चले जाए एमन घटे सेहरि ना खे रखते हैं रोजा आबार दुर्घटनार तोरे अनेक समय पेरिए जाए इफतार समय। 30 मे बृहस्पतिवार भोररাতে রাজধানীতে একটি আগুন লাগার ঘটনা ঘটে ফলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সংস্থাটির প্রধান কার্যালয়ে কর্মরত চালক ও ফায়ারম্যানদের সেহরি না খেয়ে রোজা থাকতে হয়। একটা আগুন লাগছিল সেহরির সময় আমাদের খাবার রেখে কিন্তু আমরা আগুনে মুখ করছি। শুধু সেহরি নয় ইফতারের সময় অগ্নিকাণ্ডের জন্য ইফতার করা হয়নি এমন ঘটনাও তাদের কর্মজীবনে ঘটেছে বহুবার। একদিন আমি আজান দিচ্ছে পানি মাত্র মুখে দিছি এই টাইমে আমাদের একটা ফায়ার সাইরেন বাজে তৎক্ষণাৎ সবকিছু থুই আমরা ওই টানাউটে চলে যাই। গতি সেবা উদ্যোগ এই তিন মন্ত্রী পরিচালিত হয় বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যদের কর্মজীবন। সারাদিন রোজা রেখে এই যে রোজার মুহূর্তে আগুন লাগা এটা আসলেই আমাদের আগুন নিবানো মানুষের যে সেবামূলক কাজটা করা আমাদের এটা রক্তের সাথে মানে মিশে গেছে। মানুষের সেবা করার মানসিকতা নিয়ে কর্মজীবনে প্রবেশ করে নিজের জীবন বিসর্জন দিয়েছেন এমন নজির রয়েছে এই পেশার কর্মীর। দৈনিক 8 ঘন্টা নয় দুর্ঘটনাস্থলে ছুটে যাওয়ার জন্য ফায়ার সার্ভিস কর্মীদের প্রস্তুত থাকতে হয় রাত দিন 24 ঘন্টায়। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা।